14 লাখ টাকা খরচ করে উৎসব আয়োজনের মাধ্যমে ছেলের প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী পরিমণি। আর সেখানে এসে সোনার কি উপহার দিলেন অপু বিশ্বাস জানেন কি? চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। 10 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা এবং ছেলে দুজনেই। রাত 9:30 ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। এক বছরে রাজ্যকে ভালোবাসা জানাতে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি পরিবারের আত্মীয় স্বজনও হাজির হয়েছিল এই অনুষ্ঠানে। সেখানেই রাজকীয় ভাবে হয়ে গেল পরিমণির ছেলের জন্মদিন। পুরো আয়োজনে কত খরচ হয়েছে পরিমণি জানালেন সেই কথাও। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় 14,80,000 মতো খরচ করেছেন ঢালিউডের এই নাম করা অভিনেত্রী। পরিমণি বলেন, অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি আমি। অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে। তিনি আরো বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছিলাম আমি। সেই টাকা দিয়েই বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম আমি। প্রথম দিকে এই উদ্যোগের সঙ্গে রাজও আমার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরে তো যা হওয়ার তাই হয়ে গেল, চলে গেল সে। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না। আক্ষেপ থাকলেও পেশাগত জীবনে ব্যস্ততা ভুলতে চান এই ব্যক্তিগত তিক্ততা। ওজন কমিয়ে খুব শিগগিরই আবারও সিনেমায় কাজ করবেন পরিমণি। এদিকে পরিমণির ছেলের জন্মের পর থেকেই তার পাশে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সবসময় পরির পাশে ছিলেন তিনি এবং এখনও আছেন। সেজন্যই তো নিজের ছেলের জন্মদিনে ইনভাইট করতে ভোলেননি পরিমণি। পরিমণির ছেলের জন্মদিনে স্বর্ণের চেন উপহার দিতে দেখা গিয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। অনুষ্ঠানে নিজের হাতে চেন বের করে রাজ্যকে পরিয়ে দিয়েছেন তিনি। এ সময় রাজ্যকে পরিমণির কোলেই দেখা যায়। অপু বিশ্বাস বাদেও চঞ্চল চৌধুরী এবং চিত্রনায়িকা শিরিন শীলা সহ একাধিক তারকাদের দেখা গিয়েছে আলোচিত চিত্রনায়িকা পরিমণির ছেলের জন্মদিনের এই অনুষ্ঠানে। অভিনেত্রী অপু বিশ্বাস নিজেই শেয়ার করে নিয়েছেন এই গিফট দেওয়ার ভিডিওটি নিজের প্রোডাকশন হাউসের পেজে, যা দেখে সকলেই একেবারে খুশিতে টগমগ হয়েছে। এ বিষয়ে পরিমণি বলেন, কাজ তো করতেই হবে, কলকাতা বাংলাদেশ মিলিয়েই করব। বেশ কয়েক জায়গায় কথা আছে বলতে পারেন মোটামুটি চূড়ান্তভাবেই, কিন্তু এখনো বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যের জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি এখনো, কারণ এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যের প্রথম জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করতে চাচ্ছি। মজার ছলে তিনি আরো বলেন, বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। আর তারপরেই হেসে উড়িয়ে দেন অভিনেত্রী। রাজ্যের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের চ্যানেলের পক্ষ থেকে।